আসসালামু আলাইকুম। পিডিডিউডিস অনলাইন পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা আছি বাংলাদেশে স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা এখানকার চিকিৎসা সেবার মান নিয়ে কথা বলবো একজন পেশেন্টের সাথে, যিনি কিনা এখানে দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন ছিলেন। তো আমরা সরাসরি এক পেশেন্টের সাথে কথা বলি, তার সম্পর্কে জানতে চাইছি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ এমদাদুল হক। এমদাদুল হক, জি। আচ্ছা, আপনি কোথেকে আসছেন? আমি চট্টগ্রাম ফটিকছড়ি থেকে আসি। চট্টগ্রাম থেকে আসছেন? চট্টগ্রাম ফটিকছড়ি থেকে। আচ্ছা, এখানে কেন এসেছিলেন? আমি এখানে যে ডাক্তার সুবিল্লাহ প্রধানের সাথে দেখা করার জন্য, আমার কোমরের ব্যথার জন্য আইসি। আচ্ছা, এখানে আমি ভক্তি হয়েছি, বিগত 6 তারিখ ভক্তি হয়েছি। আজকে আমার ছুটি হয়েছে, আমি অনেকটা সুস্থ হয়েছি। এখন আমার অনেকটা শরীরের মধ্যে ভালো লাগতেছে, তাই আমি ছুটি করছি আজকে, লিভ লিখেছি। আচ্ছা, আপনি এখানে ভর্তি ছিলেন? ভক্তি ছিলাম আমি প্রায় 16 দিন 15 দিন মতো ভক্তি ছিলাম। আচ্ছা, আপনি কি সমস্যা ছিল? আমার কোমরের ব্যথা, কোমর থেকে ব্যথা গুলো পায়ে পর্যন্ত যাইতো। আচ্ছা আচ্ছা। আগে অনেক ডাক্তার দেখাইছি, ব্যথাটা হয়েছে 4 বছর আগে। কয় বছর আগে? 4 বছর আগে। 4 বছর ধরে আপনি এই সমস্যাটা ভুগছিলেন? এই সমস্যাটা আমি ভুগতেছি। মূলত আপনার ব্যথাটা কি ছিল? মানে কোমর ব্যথা, ব্যথা যে কোমরে, কোমর থেকে আমার দুনো পায়ে ব্যথাটা চলে যাইতো, মানে ছড়িয়ে 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 যাইতো। আচ্ছা, তারপর? তারপর এখন আমি ডাক্তার সুবিল্লাহ প্রধানে একটু চিকিৎসা নিছি, দেখতেছি আমার ব্যথা আগের থেকে একটু ভালো লাগতেছে, আমার অনেকগুলো ভালো লাগতেছে। মানে এখন কি ইমপ্রুভ হয়েছেন? এখন তো আমার অনেকগুলো ভালো লাগতেছে। আচ্ছা, আপনি তো এখানে কোন ডক্টরের অধীনে ভর্তি ছিলেন? মামুন ডক্টর শফিউল্লাহ প্রধান। ডক্টর শফিউল্লাহ প্রধান, জি। আচ্ছা, আর এখানকার যে চিকিৎসা সেবা, এটা কি মানে কি ধরনের চিকিৎসা সেবা? আমার দিক থেকে তো অনেক ভালো লাগছে। না, আমি জানতে চাচ্ছিলাম যে এখানকার চিকিৎসা সেবাটা কি, মূলত কি চিকিৎসা সেবা, মানে কি কি চিকিৎসা সেবা দিয়েছে আপনাদের? আমাকে থেরাপি দিছে, থেরাপি 3 বেলা থেরাপি দিছে। আচ্ছা আচ্ছা। আর ব্যায়াম গুলো সব 3 বেলা ব্যায়াম করাইছে। আচ্ছা আচ্ছা। আর মেডিসিন তো সবগুলা চলছে, পাশাপাশি মেডিসিনও ছিল, মেডিসিনও চলছে, এগুলা চলছে সবগুলা। আচ্ছা ঠিক আছে। তো এর আগে কি কোনো মানে এর আগে চিকিৎসা নিয়েছিলেন এই জাতীয়? অনেক থেরাপি অনেক জায়গায় নিছি, কিন্তু আমার ব্যথাটা এরকম ভালো হয় নাই। আচ্ছা, থেরাপি ছিল? থেরাপি অনেক জায়গায় নিছি আমি। আমি বাইরে থাকি, দুবাইতে। আচ্ছা, আপনি প্রবাসী? দুবাই আবুধাবিতে থাকি, ওইখানে অনেকবার থেরাপি নিছি, অনেক হসপিটাল লেগেছি, অনেক ডাক্তার সাথে যোগাযোগ করছি, কিন্তু আমার লোকটা ভালো হয় নাই। কিন্তু এই ডাক্তার অধীনে আমি যেগুলো চিকিৎসা হয়েছে, বর্তমান আমার বর্তমান এখন আজ 17 দিন আমার ব্যথাটা লাগে নাই, বাকিটা কিন্তু আমি মোটামুটি আমি ভালো সন্তুষ্ট আছি, অনেক সবগুলা সন্তুষ্ট আছি, আমার ভালো লাগছে। আচ্ছা, এখানকার পরিবেশ সেবার দিক দিয়ে অনেক ভালো? সেবার দিক দিয়ে আমার অনেক সেবা করছে, অনেকগুলা নার্স এবং ওই ভাই এর নাম কি জানি না, রাব্বি তাদেরকে আমি বলতে চাই, আমার তো ভালো লাগছে, আপনাদের যদি আইয়েরা দেখেন এই ডেকা ডি আর সি হসপিটালে ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে দেখা করলে মনে হয় আপনারও ভালো হইতে পারেন, দেখেন চিকিৎসাও ভালো, ওনার সাথে দেখা হইলে আপনাদের খুব ভালো হয় মনে হয়, ভালো হইব মনে হয়। অন্য লাস্টে ইন্ডিয়া না যাই, এখানে চিকিৎসা করলে মনে হয় আমার ভালো হইব, এসে দেখেন। আমি তো ভালো হয়েছি মোটামুটি, দেখেন আপনারাও। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।